ফ্রেন্ডস, দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, ফোড়নে দিলাম এলাচ দারচিনি, আর তেজপাতা, এবার দিয়ে দেবো পটলটা ধুয়ে রেখেছি। পটল পটলটা ভেজে নিই। দেখো পটলটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে দেবো আলু। এবার আলুটা একটু ভাজা হয়ে যাক। এখন লবণ দেব না, মোটামুটি একটু ভাজা হোক তারপরে। দেখো আলু আর পটলটা ভাজা হয়ে গেছে। তিনখানা ছোটো ছোটো দেখে লঙ্কা দিয়েছি, জিরে আর আদা, জিরে হলুদ একসাথে বেটে, এই যে দিয়ে দিলাম। আর দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কষিয়ে নেব মশলাটা দিয়ে ভালো করে। একটু দই দিয়ে দিলাম, অল্পই ছিল। ফ্রেন্ডস, মশলা দিয়ে কষানো হয়ে গেছে, সামান্য একটুখানি দই ছিল দিয়ে দিলাম, তা হয়ে গেছে কষানো। এবারে জল দিয়ে দেবো। ঢেকে দেব। দেখো ফ্রেন্ডস, নুন একটু কম হয়েছিল, একটু নুন দিলাম আর ঘি, গরম মশলাটা দিয়ে দিয়েছি। এবারে ঢেকে দেব, গ্যাস বন্ধ করে দিলাম। হয়ে গেছে আমার আলু পটলের তরকারি। ঢেকে দিলাম। দেখো ফ্রেন্ডস, এই নিম পাতা আগে ভেজে তুলে রেখেছিলাম, এবার এটার সাথে মিশিয়ে দিলাম। নিম পাতা আর বেগুন একসাথে করতে গেলে, ভাজতে গেলে না তেলটা বেশি লাগে। বেগুনটাকে ঢেকে আগে ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে, নরম হয়ে গেছে। আর নিম পাতাটা না শুকনো ভেজে রেখেছিলাম, ভালো করে ধুয়ে শুকিয়ে নিম পাতা, তারপরে শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম। এবারে ভাজা বেগুনটার সাথে মিশিয়ে দিলাম। হয়ে গেল আমার নিম পাতা আর বেগুন ভাজা। আমি মাছ বাদ দিয়ে ওই নিম পাতা আর ওই পালং শাক আছে, এই দিয়ে আমি খাবো। ওরা মাছ খাবে, দই খাবে। তো ফ্রেন্ডস, হয়ে গেল আমার দুপুরের রান্না। রাতে আবার আলাদা রান্না হবে। তো
কাঁচা কাচি করলাম, কিছুটা মেলে দিয়ে এসেছি। আর দেখো না বারবার রোদ উঠছে আর বৃষ্টি নামছে। এই হচ্ছে স্নান করে এলাম, এইবার ভাত বেড়েছি, রেখে এসেছি টেবিলে, সুনুকে আর সুনুর দাদুকে খেতে দেব। তো ফ্রেন্ডস, আজকের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও নিয়ে আবার পরে আসছি।